নাহেরা পুনরায় বলল, যে ছেলের জন্য এত কিছু করেছে ওর কাছেই বিয়ে দিয়ে দাও। এই ছেলে করবে নাকি বিয়ে? আরিফুল সাহেব বললেন, বৌমা কার সাথে তুমি কথা বলো, কার সঙ্গে কি করছে, ও বিয়ে করলে এই বাড়ি ছেড়ে বিদায় হোক, ওর মুখ দেখতে চাই না। ঠিক আছে আব্বা, আমি দেখছি। এখন যা হওয়ার হয়েছে, কেউ ওকে গালাগালি কইরেন না, আর খাবার দিচ্ছি, হাত মুখ ধুয়ে খেতে বসেন এসে। আসলাম সাহেব কেয়ার মোবাইল বাড়িয়ে দিয়ে বললেন, এটা নাও। নাহেরা বেগম হাতে নিলেন। রাতে সবাই খেয়ে যার যার রুমে চলে গেছেন। নাহেরা বেগম খাবার নিয়ে গেলেন কেয়ার কাছে। সে বিছানায় বসে আছে। খাবার আর পানি রেখে তিনি বললেন, কেয়া খাবার খা। আমি কিছু খাবো না ভাবি। পাগলামি অনেক করেছিস, আর না চুপচাপ এখন খা, যা হওয়ার হয়েছে। আমার মোবাইল কোথায়, মোবাইলটা এনে দাও। আগে খা, দিচ্ছি এনে। কেয়া চুপচাপ খেতে শুরু করলো। নাহেরা বেগম গিয়ে মোবাইলটা নিয়ে আসলেন। এসে পাশে বসে বললেন, যে ছেলের সাথে এত কিছু করলি সে কি বিয়ে করবে? কেয়া কোনো জবাব দিল না। নাহেরা ওর পাশে ফোন রেখে বলল, কেন যে এমন করতে গেলি কেয়া, মানলাম জামাইয়ের বয়স বেশি, কিন্তু বিয়ে তো বসেই গেছিস, আর পুরুষ মানুষের 50 কেন, 60-70 বছর বয়সে বিয়ে করে বাচ্চা জন্ম দিতে পারে। কেয়া তবুও কিছু বলল না। নাহেরা একা একাই কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, অনেক ইয়াং ছেলেও শারীরিক অক্ষম থাকতে পারে, কিন্তু আজকাল কত চিকিৎসা আছে এসবের, জামাইয়ের টাকা পয়সার অভাব নেই, বলতেই চিকিৎসার করাও। কেয়া বিরক্ত হয়ে প্লেট রেখে বলল, শারীরিক অক্ষমের কথা তোমারে বলছি আমি। তাহলে জামাই দিতে পারলেও কেন এমন করলি, ওই ছেলের প্রেমে পড়ে গিয়েছিলি? কেয়া চুপ করে রইল। নাহেরা আবার বলল, আচ্ছা ওই ছেলে কি বিয়ে করবে বল, আমরা এখন তোকে নিয়ে তো টেনশনে। তোমার এত টেনশন করতে হবে না, বলে প্লেটে পানি ঢেলে হাত ধুয়ে নিল কেয়া। বাহ, তাহলে তো বাঁচলাম আমরা, নিজের টেনশন নিজে কর, বলে তাচ্ছিল্যের হাসি দিয়ে নাহেরা বেগম চলে গেলেন। কেয়া ওড়না দিয়ে তাড়াতাড়ি মুখ মুছে মোবাইল হাতে নেয়। মোবাইলটার জন্য এই কয়দিন সে অস্থির হয়ে আছে। তন্ময়ের নাম্বার বের করে কল দিয়ে কানে লাগালো। ওকে সব জানাতে হবে, সব। কিন্তু কেয়াকে অবাক করে দিয়ে তন্ময়ের ফোন বন্ধ দেখালো। দ্রুত সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিল অফলাইন। ফেসবুকে গিয়ে দেখে ওর ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ। কিছুই মাথায় ঢুকছে না ওর। বারবার কল দিয়ে রুমে পায়চারি করতে শুরু করল। তরু দরজা বন্ধ করে বাতি নিভিয়ে নিয়েছে আগেই। পাশ ফিরে শুয়ে নির্জনের ছবি বের করে তাকিয়ে আছে। প্রচণ্ড কান্না পাচ্ছে ওর। সমস্ত কিছু কেমন এলোমেলো হয়ে গেল। অথচ তার কোনো দোষ নেই। ক্ষণিকের জন্যই হয়তো নির্জন তার জীবনে এসেছিল। এসে মনে আলোড়ন তুলেছে, ভালোবাসা শিখিয়েছে, অনুভূতি জাগিয়েছে, যা খুব দ্রুত হয়েছিল। দ্রুতই বুঝি সমাপ্তি ঘটে গেল। নির্জনকে পাওয়ার আর পথ কোথায়? নেই, একদম নেই। নির্জন তাকে ভুল না বুঝে যদি আবার চায়ও, তবু তো মিলন সম্ভব নয় তাদের। দুটো পরিবারের যেভাবে বিচ্ছেদ হতে যাচ্ছে, তাতে আরেকটা সম্পর্কের সম্ভাবনা কতটুকু? নেই, একদম নেই। তরুর গাল বেয়ে বালিশে পানি পড়ছে, নাক টানল সে। এরকম যদি দূরত্ব তৈরি হবেই, তাহলে কেন সম্পর্কটা হলো? অল্প কিছুদিনে কি সীমাহীন ভালোবাসা পেয়েছে সে? তরুর মনে হয়েছিল পৃথিবীতেই আস্ত একটি স্বর্গ পেয়ে গেছে। চোখের সামনে একে একে শ্রীমঙ্গল যাওয়ার দিনের গাড়িতে পাশাপাশি বসা, টং দোকানের সামনে দাঁড়িয়ে চা খাওয়া, পার্কে কোলে মাথা রেখে নির্জনের শুয়ে থাকা, রুমে একে অন্যের খুব কাছাকাছি যাওয়া, সব কিছুই মনে পড়ছে তরুর। এমন একটি মানুষকে জীবনে পেয়েও তরু কিভাবে হারিয়ে বাঁচতে পারবে বুঝতে পারছে না। একদম মরে যাবে সে, ভেতরে গুলিয়ে কান্না এলো তরুর। ওড়নাসহ দুই হাতে মুখ ঢেকে ফেলল সে। রাতটা ভীষণ অস্থিরতায় কেটে গেল কেয়ার। তন্ময়ের ফোন অফ কেন, ফেসবুক ডিঅ্যাক্টিভেট কেন, কিছুই বুঝতে পারছে না সে। তাই ভোর 6টায় কাউকে কিছু না বলে ওড়নাটা মাথায় দিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে আলগোসে বের হয়ে গেল সে। উঠোন পেরিয়ে পুকুর ঘাট, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে মুখ হাত ভালো করে ধুয়ে নিল। তারপর সোজা হেঁটে হেঁটে খানপুর এলো। আসতে প্রায় 40 মিনিট লেগে গেল ওর। খানপুর স্কুলের পাশের রাস্তা দিয়ে গিয়ে মিনিট দুয়ে খেটে ডান দিকে মসজিদ, এর পাশ দিয়েই খানিকটা হাঁটলে তন্ময়দের বাড়ি। কেয়া পুরো রাস্তা ওড়না দিয়ে মুখ ঢেকে
মাথা নিচের দিকে দিয়ে এলো। ওদের বাড়ির রাস্তার প্রথমেই একটি পুরনো তালগাছ, সরু পথ পেরিয়ে দুইটা বাড়ি প্রথমে, এরপরই তন্ময়দের ঘর। সে চারদিকে তাকিয়ে নিয়ে সেদিকে হাঁটা ধরল। যা হয় হবে, ওর সঙ্গে যোগাযোগ করা ভীষণ প্রয়োজন। দুরু দুরু বুকে দুটো বাড়ি পিছনে ফেলে এলো। বাড়ির বাইরের রাস্তা থেকে তন্ময়দের উঠোনে এসেই কিয়ার বুক ধক করে ওঠে। ওদের হাফ ওয়াল টিনের ঘর, দরজায় তালা ঝুলছে। কিয়া এগিয়ে বারান্দায় গিয়ে সেই তালায় অকারণ টানল, দরজায় চাপড় দিল। সেখানে দাঁড়িয়ে তন্ময়ের ফোনে কল দিয়ে নাম্বার পুনরায় বন্ধ পেল। গলা শুকিয়ে আসছে কিয়ার, শুকনো ঢোক গেল সে। কি হচ্ছে এসব? তন্ময়ের মা বোন ছিল, সে না থাকলে তো ওরা অন্তত বাড়িতে থাকার কথা। কিয়ার মাথা কেমন ঝিমঝিম করছে, সে মাথায় হাত দিয়ে বারান্দায় বসে গেল। খানিক পর একজন মধ্যবয়সী মহিলা এসে উকি দিয়ে বললেন, কেটা মা তুমি, কাউরে খুঁজতাছো? কিয়া চোখ মেলে মহিলাকে দেখে উঠে দাঁড়ায়, ইতস্তত করে বলে, আপনি কি পাশের ঘরের? হ্যাঁ। ওরা কোথায় গেছে জানেন? বরিশাল চইলা গেছে, তন্ময়ের নানা বাড়ি সেই হানি। কবে আসবে জানেন? একেবারেই চইলা গেছে, জমি ছিল এককান, ওইটা সহ বাড়ি বিক্রি কইরা দিছে, বাড়ি রাখছে আমরা আর জমি সরকার বেটা কিনছে। কিয়া কিছু বুঝতে পারছে না, তন্ময় যদি কোনো প্রয়োজনে গিয়েই থাকে নাম্বার অফ কেন? সে আমতামতা করে বলল, ওদের নাম্বার আছে কারো? হ্যাঁ, তন্ময়ের মায়ের নাম্বার আছে, একটু কল দিবেন। কিন্তু আপনি কে কন তো? কিয়া ইতস্তত করতে লাগলো, কি বলবে এখন সে? এর ভেতরে আরেকজন পুরুষ মানুষ খালি গায়ে ছাই দিয়ে দাঁত ঘষতে ঘষতে এদিকে আসছে। কিছু একটা ভেবে কিয়া তাড়াতাড়ি বলল, আত্মীয় হই, কোনোদিন তো দেখি নাই আপনারে। পুরুষ লোকটি কাছে এসে বলল, কি হয়েছে? মহিলা বিস্তারিত বুঝিয়ে বলল। লোকটি বলল, দিয়া দাও একটা কল। মহিলা মোবাইল আনতে চলে গেল। খালি গায়ে লুঙ্গি পরা পুরুষটি দুপা ফাঁক করে দাঁড়িয়ে কিয়াকে ভালো করে দেখতে লাগলো। মহিলা ফোন নিয়ে এসে দাঁড়িয়ে কল দিয়ে ফোন কানে লাগালেন। খানিক পর রিসিভ হতে বললেন, মতিয়া বাড়িতে আইসা, একজন তোদের খুঁজতেছে। হ কইলো আত্মীয়, আইসা দিতাছি। কিয়ার দিকে ফোন বাড়িয়ে দিল মহিলা। কিয়া ফোন কানে নিয়ে সালাম দিল। ওপাশ থেকে জবাব দিলেন মতিয়া বেগম। কিয়া আমতামতা করে বলল, আন্টি তন্ময় কোথায়? ও তো ঘুমে, কেন কি হয়েছে? ওকে একটু দেওয়া যাবে? আপনি কে? আমি ঢাকায় ওর পরিচিত বন্ধু, ওকে একটু দিন দয়া করে। লাইনে থাকেন দিতাছি। মতিয়া খানিক পর তন্ময়কে ডাকতে শোনা গেল। সে দরজা খুলে বলল, কি হয়েছে আম্মা? কোন মেয়ে জানি কল দিয়ে তোকে চাস, তাই নাকি? কি বলো, ঢাকার নাকি পরিচিত তোর? কিরে দাও কল, তোমার নাম্বার কোথা থেকে পেলো? আমাদের বাড়িতে আইছে, রাশিদার মোবাইল দিয়ে কল দিছে। পুরো কথোপকথন কিয়া শুনতে পেল। তন্ময় এরপর ফোন নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? কিয়া চোখ বুঝে শুকনো ঢোক গিলে বলল, আমি কেয়া, আমার ফোনে কি হয়েছে পাচ্ছি না কেন? আরে ওই একটু সমস্যা, কিন্তু তুমি খানপুরে কেন? তোমার খোঁজে এসেছি। তাই বলে বাড়ার লোকদের মোবাইল দিয়ে কল দিবে? বোকা নাকি? আচ্ছা শোনো, আমি একটু ঝামেলায় আছি, তোমার সঙ্গে মাসখানেক পর যোগাযোগ করব, এখন আমার মোবাইলও নেই। তন্ময় কি বলে সব? আমি ওকে ছেড়ে রূপগঞ্জ একেবারে চলে এসেছি। পাগল হয়েছো নাকি? এগুলো লোকদের সামনে বলছো, ধারে কাছে কেউ নেই? আছে তো, কি হয়েছে? এখন এগুলো বলার কি দরকার? কি রূপগঞ্জ এসেছো, সেখানে থাকো, আমি তো আছি, যোগাযোগ করবো কিছুদিন পর। আর এ নাম্বারে কল দিও না, এটা আমার নাম্বার, চিল্লাচিল্লি করবে। বলে এই কল কেটে দিল সে। কিয়া হ্যালো হ্যালো করে ফোন কান থেকে নামিয়ে নিল। মহিলা হাত বাড়িয়ে মোবাইল নিলেন। পুরুষ লোকটি থুতু ফেলে বলল, কি সমস্যা হয়েছে কোন তো? না কিছু হয়নি। বলে কিয়া বারান্দা থেকে নেমে হাঁটা ধরল। নির্জন ভোরেই পার্কে চলে এসেছিল, সবাই জগিং করছে, কিন্তু সে সবুজ ঘাসে চিত হয়ে শুয়ে আছে, তরুর সঙ্গে সেদিন যেখানে বসেছিল ঠিক সে জায়গায়।
সাতটা এসেছিল, এখন প্রায় দশটা। প্রচণ্ড রোদ উঠেছে, নির্জন উঠে বসল। পরনে একটি গেঞ্জি, ট্রাউজার আর কেটস। পাশ থেকে হাত বাড়িয়ে বোতল নিয়ে এক চুমুক জল খেল। তারপর বর্ষা থেকে উঠে হেঁটে হেঁটে বাইরে এসে রিক্সা নিয়ে বাসায় ফিরল সে। কলিং বেল চাপতেই খুলে দিল হুসনা। ভেতরে এসে বলল, আব্বু কোথায়? অফিসে চলে গেছেন। আপনি হাত মুখ ধুয়ে আসেন, নাস্তা দিচ্ছি। বাইরে করে এসেছি বলে উপরে চলে গেল। রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল সে। শরীর জুড়ে কেমন অবসাদ, কোনো কিছুই ভালো লাগছে না তার। উঠে গিয়ে ফ্রেশ হবে তাও না। যে ঝামেলাটার সে নায়ক ছিল, সেটির মাধ্যমে কিয়ার সঙ্গে পরোক্ষভাবে তরুকেও তো বিদায় করে দিয়েছে। জেনেই যেন না জানার মতো কাজগুলো করেছে সে। তরুর প্রতি তার খানিকটা রাগ আছে, তাই বলে সেটা গুরুতর নয়। এগুলোর জন্য তরুকে তো ভুলে যেতে পারে না। কিয়ার চলে যাওয়ার পরই কল দিতে চেয়েছিল, কিন্তু দেয়নি। একটু সময় যাক, ওদের বাড়িতেও নিশ্চয়ই ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে। নিজেকে এত বুঝিয়েও কল না দিয়ে যেন থাকতে পারছে না। মনে হচ্ছে কল দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে না। ওদের বাড়ির লোক তার প্রতি নাখোশ হয়েছে, কিন্তু তারই বা কী করার ছিল? নিজের বাবার এমন দুর্দিনে দুর্দশায় সে প্রভাবিত না হয়ে কি পারে? উঠে বসল সে বিছানায়। গোসল টোসল করে একবার মেসেজ না হয় দেবে তরুকে। তাছাড়া বাইরে খেয়ে আসেনি, অকারণই বলেছে খেয়েছে। বাথরুমে সব কিছু নিয়ে গিয়ে গোসল করল নির্জন। গা মুছে বের হয়ে দেখে ট্রেতে নাস্তা নিয়ে আসমা চৌধুরী এসেছেন। কিরে, নাস্তা নাকি বাইরে করেছিস? হ্যাঁ। বাইরে আবার কিসের খাওয়া? বলে টেবিলে ট্রে রেখে বললেন, খেয়ে নিস। নির্জন গেঞ্জি গায়ে চাপিয়ে মোবাইল হাতে নিয়ে সত্যি নাস্তা করতে বসে। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে তরুকে মেসেজ দেয়, হ্যালো। অফলাইনে দেখায় ওকে, মেসেঞ্জারেও দিল মেসেজ, সেখানেও অফলাইন। অস্থির লাগে তার, অফলাইনে কেন থাকতে হবে? বাড়িতে একটা ঝামেলা চলছে, মানছে, তাই বলে অফলাইনে থাকার কি আছে? ডাইরেক্ট কি কল দেবে যদি আর কেউ ধরে বা দেখে? এসব ভেবে আর কল দিল না সে। নাস্তা করে বাইরে গেল, কিন্তু কোথাও যেন মন টেকে না তার। বারবার বাসায় ফিরতে মন চায়। ফিরে এলো ঘন্টা দুয়েকের ভেতরে। এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে তরুর ছবি দেখতে শুরু করল। দেখতে দেখতে এলো ওই দিনের বাসের ছবি। তরু সিট নামিয়ে ঘুমিয়ে আছে, সেও সিট নামিয়ে কাছাকাছি নিয়ে পাশাপাশি শুয়ে সেলফি তুলেছিল। কি ভীষণ মায়াবী চেহারা ওর! গাল দুটো থেকে এখনো যেন শিশুসুলভ কোমলতার ছাপ যায়নি, নিষ্পাপের ছায়া সরেনি। এই মেয়েটিকে ধমক দিল কিভাবে সেদিন? না হয় একটু ভুলই করেছিল তার তরু। ম্যাডামের বুঝি ধমকের জন্য ভীষণ রাগ হয়েছে, এই কারণে চলে গেছে না বলে? ভাবতে ভাবতে আবার সে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার চেক করে দেখে নিল মেসেজ সিন হলো কিনা, কিন্তু প্রতিবারের মতোই হতাশ হলো। এভাবে অস্থিরতায় তার পুরো দিন কেটে গেল। বিকেল পাঁচটার দিকে আসমা চৌধুরী এসে ডাকলেন, সে দরজা খুলে দিল। তিনি অবাক হয়ে তাকিয়ে বললেন, কী রে, সারাদিন ঘুমাচ্ছিস নাকি? চোখ দুইটা এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোর? কিছু না ফুপু। অবেলায় না ঘুমিয়ে বাহিরে যা, না হলে নিচে এসে বস, চা খা, টিভি দেখ। আচ্ছা চা বসাও, যাও। তিনি চলে গেলেন। বিছানার পাশে থাকা ফোনটায় মেসেজ নোটিফিকেশন বাজলো, তখনই ধক করে উঠল নির্জনের বুক। নিশ্চয়ই তরু মেসেজ দিয়েছে। দ্রুত গিয়ে হাতে নিল সে ফোনটা, লক খুলেই আশ্বাহত হলো, সোনিয়ার মেসেজ। কিরে আড্ডায়, বেটা মানুষ মহিলাদের মতো সারাদিন বাসায় কি করিস? বিরক্ত হয়ে রিপ্লাই না দিয়েই ডাটা অফ করে দিয়ে মোবাইল রেখে বিছানায় বসল। কেমন ঘাড় ব্যথা করছে তার। চা খেতে পারলে অবশ্য ভালোই লাগতো। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচে গেল। আসমা চৌধুরী এসে বসে নানান বিষয় নিয়ে কথা বলছেন। সে সোফায় হেলান দিয়ে চোখ বুজে রইল। খানিক পর হুসনা চা নিয়ে এলো। ভাইয়া চা নিন। নির্জন চোখ মেলে তাকিয়ে চা নিল। হুসনা পাশে দাঁড়িয়ে ইতস্তত করে বলল, তোর অপু কি আর কোচিং করবে না ভাইয়া? নির্জন চায়ে চুমুক দিয়ে বলল, জানি না। আসমা চৌধুরী বললেন, ওদের বংশের কেউ কি ঢাকায় থাকে যে সেখানে থেকে কোচিং করবে? আর তোর এত দরদ কেন? সারাদিন ধরে দেখি মুখ কালো করে আছিস, এত দরদ থাকলেই ফকিরনিদের সাথে চলে যেতিস। হুসনা চলে গেল এখান থেকে।
নির্জন বিরক্ত হয়ে বলল, ওর সঙ্গে অকারণে এভাবে কথা বলছো কেন? তো কি করব, সারাদিন থেকে তরু আপু করছে। তরু মেয়েটা কি ফেরেস্তা? ওরা সবাই একই গোয়ালের গরু। নির্জন কিছু বলল না, চা শেষ করে উঠে চলে গেল উপরে। আরেকবার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চেক করে মোবাইলে গান ছেড়ে চোখ বুজে বালিশে মাথা পেতে শুয়ে রইল সে। মিনিট দশ পনেরো পরে বারবার চেক করে অনলাইনে এলো কি না, অফলাইনেই দেখায় ওকে। হঠাৎ মাথায় এলো, ইন্টারনেট কি নেই ওর? হয়তো বাইরে যেতেও পারছে না, কাউকে বলতেও পারছে না, ফ্লেক্সি লোড করবে। সে বিকাশ থেকে এক হাজার টাকা পাঠিয়ে দিল ওর মোবাইলে। তারপর মিনিট কয়েক বাদেই চেক করছিল অনলাইনে আসে কি না। এলো না তরু। ইশাক সাহেব রাত আটটায় বাসায় ফিরলেন, দশটায় খাবার খেলো তারা। নির্জন ঘরের মধ্যে খেয়ে চলে এলো রুমে, এসেই মোবাইল হাতে নিয়ে চেক করল এবং তার পুরো শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। তরু মেসেজ সিন করেছে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। সে সঙ্গে সঙ্গে মেসেজ দিল, তরু অনলাইনে যেহেতু এসেছো রিপ্লাই দাও, না হয় কল দিয়ে দিব, কথা আছে, রিপ্লাই দাও প্লিজ। মেসেজটি সিন হলো না, সে তবুও ধৈর্য ধরে থাকলো, গান শুনলো, ফেসবুকে গেল। তরু রিপ্লাই দিল এগারোটার পর। হ্যাঁ বলুন। নির্জন উত্তেজনায় বিছানায় উঠে বসলো, কি বলবে এখন, মাথা যেন ফাঁকা হয়ে গেছে। সে টাইপ করলো, তুমি চলে গেলে কেন তরু? ফুপু চলে এলে আমি এইখানে কি পরিচয় থাকব? তখন তো সে ছিল, আমি জানতাম থাকবে না, সুতরাং অকারণ আমি এসব ফেস করতে চাইনি। তরু আমি কল দিই, ফোনে কথা বলি আমরা। জি না, ফুপুর এসব শুনে সবাই এমনিতেই ক্ষুব্ধ, আমার ফোনও নিয়ে নিতে চাইছে। আচ্ছা আমি কল দিচ্ছি না, তুমি প্লিজ ফোনটা দিও না, চ্যাটে কথা হবে আমাদের, তোমার ইন্টারনেট ডাটা শেষ হলে আমি পাঠিয়ে দেব। আমাকে আপনি একটু আগে টাকা পাঠিয়েছেন। হ্যাঁ ভাবলাম ইন্টারনেট নেই তাই অফলাইন। আমি এমনি ফোন হাতে নেইনি, ইন্টারনেট না থাকলেও মেসেঞ্জার চালানো যায়, ঢুকলে পেতেন, আর ফোন নিয়ে নিলে আমার কিছু তো করার নেই। যদি নিয়ে নেয় আমি ফোন দিব, লুকিয়ে চালাতে পারবে না? ওরা এখনো নেয়নি, সুতরাং আপনার ফোনের দরকার নেই, তাছাড়া আপনি দেবেন কিভাবে? তুমি কলেজে ভর্তি হবে তো কোথাও? হলে খানপুর আর একা যেতে দেবে না, কেউ সঙ্গে থাকবে এখন থেকে। কি বলো এগুলো তরু, তাহলে কিভাবে আমাদের যোগাযোগ হবে? যোগাযোগ আর থেকেই বা কি হবে বলুন, আমাদের সম্পর্ক রাখার আর মানে আছে? নির্জন অবাক হয়ে গেল, তার মানে কি তাদের সম্পর্ক রাখার মানে থাকবে না কেন? তরু এভাবে কথা বলছে কেন? ফুপুর সঙ্গে এমন করায় সেও কি তার প্রতি নাখোশ? ফুপুর সঙ্গে এমন করায় সেও কি তার প্রতি নাখোশ? তরুকে বুঝে বলতে হবে, কলে কথা বলা দরকার। নির্জন কল দিল, তরু তখন বিছানায় বসা, ওর বাবা তখনই কিছু একটা খুঁজে রুমে এসে ঢুকলেন। তরুর বুক ধক করে উঠল, কল কেটে দিল সে। ভুরুকুচকে তাকালেন আসলাম সাহেব, আবার কল দিল নির্জন। তরু ইতস্তত করছে, হঠাৎ ভাবল বান্ধবী কারো নাম বলে কলে কথা বলবে, না হলে বাবা সন্দেহ করবেন। তরু রিসিভ করে মোবাইল কানে লাগিয়েছে, তখনই আসলাম সাহেব এগিয়ে এসে বললেন, দেখি কার কল, মোবাইল দে এদিকে। নির্জন কথাটি শুনেই প্রথমে ভেবেছে কল কেটে দেবে, কিন্তু তার আগে আসলাম সাহেব গমগমে গলায় বললেন, কে বলছেন? সে দ্রুত নিজেকে সামলে নিয়ে কিছু একটা ভেবে বলল, আমি নির্জন, তরুর সঙ্গে একটু কথা ছিল, মামা বলছেন নাকি? আসলাম সাহেব রুড়ো গলায় বললেন, হ্যাঁ কিন্তু ওর সঙ্গে কি কথা তোমার? ওর কোচিংয়ের স্যারেরা তো আমার পরিচিত, রাস্তায় একজনের সাথে দেখা হয়, বললেন তরু দুই দিন থেকে ক্লাসে আসছে না কেন, তাই এখন হঠাৎ মনে পড়ায় ভাবলাম ওকে কল দিয়ে জিজ্ঞেস করি কোচিং করবে কি না। একটা ঝামেলা হয়েছে ঠিক আছে, তাই বলে ওর তো পড়ালেখায় ক্ষতি হতে দেওয়া যায় না, সে এসে আমাদের এখান থেকেই কোচিং করুক না, সমস্যা কি? না সে কোচিং করবে না, রাখছি। কল কেটে গেল। নির্জন মোবাইল পাশে রেখে কপালে হাত ঠেকিয়ে দীর্ঘ সময় চুপ করে রইল। কলটা না দিলেই বুঝি ভালো হতো, তার জন্য এখন তরু কত ঝামেলা পোহাতে হবে কে জানে। মেয়েটা ফুপুর কারণে এমনিতেই বিপদে পড়েছে, পড়াই ক্ষতি হলো, এখন দৈনন্দিন জীবনযাত্রায়ও প্রভাব পড়বে। নির্জনের বুকটা যেন তরুর জন্য কষ্টে ফেটে যাচ্ছে,
মনে হচ্ছে সবই যেন তার দোষ। সে নিজেই কেয়ার সঙ্গে তরুকে এ বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। বুকে চাপায় কষ্ট হচ্ছে তার। সেই কষ্ট নিয়ে ছটফট করে পুরো রাত একরকম নির্ঘুম কাটিয়ে দিল সে। পরের দিন ঘুম থেকে উঠে কোনো মেসেজ না দেখে ভয় করতে শুরু করলো তার। ওর বাবা কি তাহলে মোবাইল নিয়ে নিল? না হয় একটা হলে তো মেসেজ দিতে পারতো তরু, নাকি সে নিজেই যোগাযোগ করতে চাচ্ছে না? নির্জন শুভ সকাল লিখে মেসেজ দিয়ে পরীক্ষা করে হতাশ হলো। অফলাইন দেখাচ্ছে ওকে, কি করবে এখন নির্জন? বেশ কয়েকদিন কেটে গেল। কেয়া আজকাল অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। রোজ ভোরে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। গতকাল ভোরে গিয়ে দুপুরে রোদের মধ্যে ফিরেছে। ওর মা রাজিয়া খাতুন বললেন, তুই সকালে ওইটা কই গেছিলি? সবাই খুঁজতেছে। আমি খুঁজতেছি আরেকজনকে, তুমি খুঁজতেছো আমারে, ভালোই তো। সে ওড়না মাথা থেকে হাতের মুঠোয় এনে বলে হেসে বারান্দা দিয়ে হেঁটে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর সারাদিন আর খোলেনি। রাতের খাবারের সময় নাহেরা বেগম একরকম ডাকতে ডাকতে পাগল হওয়ার পর খুলেছে। তিনি ভেতরে গিয়ে বাতি জ্বালিয়ে বললেন, তুই শুরু করেছিস কি কেয়া? সকাল থেকে এভাবে দরজা বন্ধ করে আছিস কেন?